স্যার, আমরা যেহেতু আজকে কথা বলবো বাত ব্যথা এই বিষয়টি নিয়ে, বাত ব্যথার আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে, স্যার শুরুতেই যদি জিজ্ঞেস করি যে বাত ব্যথা খুবই পরিচিত একটা শব্দ, আমরা সবাই কম বেশি পরিচিত এই বিষয়টি নিয়ে, তারপরেও যদি অনুষ্ঠানটি যেহেতু শুরু করেছি এই বিষয়টা নিয়ে প্রশ্নটা করি যে বাত ব্যথা আসলে মেডিকেলের ভাষায় কি বোঝায়? আসলে বাত ব্যথা সম্বন্ধে যে প্রশ্নটি আপনি করেছেন সেটা আসলে সাধারণ মানুষ, বাংলাদেশের সব মানুষেরই একটা প্রশ্ন। বাত ব্যথা এ সম্বন্ধে আমাদের অনেকেরই মিশ্র ধারণা আছে। অনেকেই মনে করে যে বাত ব্যথা যে কোনো কারণে একটু ব্যথা হলেও সেটাও বাত, আবার যে গিরা ফুলে গেল, জয়েন্টের যদি কোনো কিছু জয়েন্টের ভিতরে নষ্ট হয়ে সেই জয়েন্টটা ফুলে যায় সেটাও বাত। আসলে বাত ব্যথার ব্যাপ্তিটা অনেক বড়। আমি যদি আপনাকে একটু সংক্ষেপে যদি বলতে চাই বাত কয় ধরনের বা বাতটা আসলে কি, এটা আমাদের দেশে শিশু থেকে শুরু করে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকেই কোনো না কোনো ধরনের বাত বা ব্যথায় আক্রান্ত হতে পারে যে কোনো সময়ে। তো আমরা সাধারণত বাত ব্যথাকে দুইটা ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ক্ষয়জনিত বাত, ইংরেজিতে যেটাকে ডিজেনারেটিভ ডিজিজ বলা হয়। আমাদের বাবা মা যারা বয়স্ক মানুষ আছে, বয়সের কারণে হাড়ের ক্ষয় হয়ে যায়, দুটা হাড়ের মাঝখানে জয়েন্টের যেখানে নরম অস্থি থাকে যেটাকে আমরা ইংরেজিতে কার্টিলেজ বলি, সেটা ক্ষয় হয়ে যায়। এই কারণে একটা ক্ষয়জনিত বাত হয় যেটাকে বলে ডিজেনারেটিভ। আর আরেকটাকে বলা হয় প্রদাহজনিত বাত, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো বয়সে হতে পারে, ইয়াং বয়সে আরো বরং বেশি হয়। সেটা তো হয় কি, জয়েন্ট ফুলে যায়, লাল হয়ে যায় এবং হঠাৎ করে দেখা যায় যে উনি আর হাঁটতে পারছেন না, এটাকে আমরা বলি প্রদাহজনিত বাত। এবং এই বাতগুলো সঠিক রোগ নির্ণয় করা, যেমন বাতটা অনেকেরই ধারণা আছে, আপনিও এই বিষয়ে আমি জানি যে আপনারও অনেক অভিজ্ঞতা আছে। তারপরেও আমি বলবো যে আমাদের দেশের সাধারণ মানুষের একটি ধারণা হচ্ছে যে বাত ব্যথার জন্য আসলে বড় ধরনের কোনো চিকিৎসা নাই, বাত ব্যথা হলেই যে দোকানে গিয়ে ওষুধ কিনে খেতে হবে, ব্যথার ওষুধ খেতে হবে, ব্যথার ওষুধ খেলেই কমবে, আসলে তা নয়। বাতেরও প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের বাত আছে এবং সেই বাতের সঠিক রোগ নির্ণয় করাটা এবং রোগ নির্ণয় করে সেই মানে সেই স্পেসিফিক রোগের চিকিৎসা করাটা খুবই জরুরি। না হলে আমাদের দেশের অনেক মানুষই একসময় পঙ্গু হয়ে যেত বা পঙ্গু হয়ে গিয়েছে, কিন্তু এখন দিনের দিন যত যাচ্ছে চিকিৎসার আধুনিকতা আসছে, নতুন নতুন ওষুধ আসছে, আজকে আপনি যে আলোচনার বিষয় নিয়ে আসছেন বাত ব্যথার আধুনিক চিকিৎসা, সেটা আমি মনে করি খুবই যৌক্তিক একটা আলোচনা আজকের দিনের জন্য, যে আমাদের দেশেও এখন বাত ব্যথার আধুনিক চিকিৎসা হচ্ছে যেটা গ্রামগঞ্জে পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সংক্ষিপ্ত ভাবে কিন্তু অনেক সুন্দর ভাবে আলোচনাটা করেছেন আপনি। স্যার আমি যদি পরবর্তী প্রশ্নে যাই, যে যেহেতু আপনি বললেন যে বাত ব্যথার অনেকগুলো ধাপ আছে বা অনেকগুলো প্রকারভেদ আছে, যদি আমরা সবগুলো প্রকারভেদের কিছু সাধারণ লক্ষণ আপনার কাছে জানতে চাই, সেক্ষেত্রে স্যার আপনি কিভাবে এটি বলবেন? আসলে এটি বলাটা একটু কঠিন, কারণ এইটা জানতে গেলে আমি যদি একজন ডাক্তারি ভাষায় বলতে গেলে তো একটু একটু কঠিন হবে। আমি যদি সহজভাবে একজন সাধারণ মানুষের বোধগম্য হবে সেরকম যদি বলতে চাই, তাহলে তো একটি কথা আমি আগেই বলেছি আমার শুরুতে, যে একটি হচ্ছে প্রদাহজনিত বাত, আপনার গিরা ফুলে যাবে, ব্যথা হয়ে যাবে, হবে লাল হবে, জয়েন্টের মধ্যে পানি জমে যাবে, এটা হচ্ছে প্রদাহজনিত বাত। এটা হলে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আপনি ভালো মানুষ সারা রাত ঘুম বেশি হবে, সকালে ঘুম, আবার যখন হাঁটা চলা করবেন আস্তে আস্তে তখন ব্যথাটা কমে যাবে, ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত। সেটা হচ্ছে একজন মানুষ যখন বেশি কাজকর্ম করে, ওয়ার্কলোড যখন বেশি হয়, ধরেন আপনি ওজন বেশি, সারাদিন দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলাম, তাহলে কি হবে, হাঁটুর উপরে চাপ পড়বে, কোমরের উপরে চাপ পড়বে, ব্যথা হবে, এটাকে আমরা বলি ক্ষয়জনিত বা ডিজেনারেটিভ বা। এটাতে কি হবে, এটা বিশ্রাম নিলে কমে যাবে। অর্থাৎ আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে দুই ধরনের বাতের যে দর্শক, দুঃখিত, আমরা আসলে ইন্টারনেটগত ঝামেলার কারণে হয়তো একটু ঝামেলা হচ্ছে, আশা করছি আমরা একটু অপেক্ষা করব।
এরিফাকে জানিয়ে দিই আপনাদেরকে যে আপনারা দেখছেন রাজ টিভির নতুন একটি স্বাস্থ্য বিষয়ক আয়োজক ইউনিমেড প্রেজেন্স সুস্বাস্থ্য প্রতিদিন। আজকে আমরা কথা বলছি বাত ব্যথা এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আমার অতিথি যুক্ত হয়ে গেছেন। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, জি, যেটি বলছিলাম যে আপনি আসলে আমাকে সহজভাবে দুই ধরনের বাত বাত আসলে অনেকগুলো ধরন আছে, কিন্তু মোটা দাগে যদি আমরা বাত ব্যথাকে ভাগ করি তাহলে একটি হচ্ছে ক্ষয়জনিত বাত। তো ক্ষয়জনিত বাতগুলো যেটা হয় সেটি হচ্ছে আপনার কাজকর্ম করলে বাড়ে, বিশ্রাম নিলেই কমে। আবার এই ক্ষয়জনিত বাতগুলো সাধারণত ব্যথার ওষুধে খুব ভালো কাজ করে না, কিন্তু প্রদাহজনিত বাতের আবার ব্যথার ওষুধ খেলে দ্রুত কাজ করে, ব্যথাটার উপশম হয়। স্যার? ধন্যবাদ আপনাকে। স্যার, আমি যদি পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করি আপনার কাছে, যে বাত ব্যথার লক্ষণগুলো আমরা জানলাম, বাত ব্যথার কারণগুলো কি কি হতে পারে? স্যার, রিসেন্টলি খুব একটা ওষুধ চলছে সারা দেশে যেটার নাম হচ্ছে টোফাসিলিন, কিন্তু প্রশ্ন হলো স্যার এই ওষুধ নেওয়ার আগে এবং পরে কিভাবে এটা নিতে বা গ্রহণ করতে হবে? স্যার, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন শাহরিয়ার আহমেদ তানিম। আপনি যে প্রশ্ন করেছেন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমান সময়ে বেশ কিছু কোম্পানি এই ওষুধটা নিয়ে এসেছেন এবং বাজারে ওষুধটা পাওয়া যাচ্ছে, কিন্তু বড়ই দুঃখের বিষয় হচ্ছে এই ওষুধটার মিস ইউজ হচ্ছে। এই ওষুধের যেখানে ব্যবহার সেখানে হচ্ছে না, এখানে এই ওষুধটা ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে সেটা দেখা হচ্ছে না, এবং এই ওষুধটা ব্যবহারের পূর্বে একজন মানুষের কি কি যোগ্যতা থাকলে এই ওষুধটা দেওয়া যেতে পারে, অথবা এই ওষুধটা শুরু করার আগে কি কি পরীক্ষা করে নেওয়া উচিত সেটা আসলে মানে দেখা হচ্ছে না। এটি হচ্ছে খুবই চরম সত্য কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ওষুধটা আমরা হরহামেশা যে ইউজ করছি তার আগে একজন মানুষ যাকে আমি এই ওষুধটা প্রেসক্রিপশন হিসাবে দিচ্ছি খেতে খাওয়ার অনুরোধ করব, তার আগে ওনার শরীরে কোনো যক্ষা রোগ আছে কিনা, শরীরে যক্ষা ঠিক বলবো না, শরীরে ঘুমন্ত অবস্থায় আমরা বলি ডরমেন্ট অবস্থায় ল্যাটেন্ট টিবি ইংরেজিতে বলা হয় সেটা আছে কিনা দেখে দেওয়ার জন্য। কারণ এমন যদি হয় ওই মানুষটার শরীরে ল্যাটেন্ট টিবি আছে অর্থাৎ সুপ্ত অবস্থায় যক্ষার জীবাণু আছে, তাহলে ওষুধটা শুরু করলে তার এই যক্ষাটা জাগ্রত হয়ে যেতে পারে, যক্ষার জীবাণুটা সম্পূর্ণ যক্ষা রোগে টিউবার ক্লোসিসে পরিণত হয়ে যেতে পারে, যার জন্য এটার জন্য আগে আমরা একটা পরীক্ষা করি, এমটি বলা হয় বুকের এক, এগুলো করে দেখা হয় যে ওনার শরীরে ঘুমন্ত কোনো যক্ষার জীবাণু আছে কিনা, সেটা দেখার পর ওষুধটা দেওয়া হয়। আসলে ওষুধটা দেওয়ার জন্য এটাই হচ্ছে মেইন শর্ত। ফারজান আহমেদ, আপনি আমাকে প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস রোগীরা এই রোগের ওষুধের পাশাপাশি ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা কতদিন পর্যন্ত বা সব সময় খেতে পারবে স্যার? শীত মৌসুমে ব্যথা কমানোর জন্য কি করতে পারে? আসলে দেখুন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এক ধরনের প্রদাহজনিত বাত, এই বাতের সাথে ক্যালসিয়ামের সরাসরি কোনো সম্পর্ক নাই। ক্যালসিয়ামের অভাবে আমাদের অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস হতে পারে, তবে অস্টিওমেলাসিয়া নামে একটা যুক্ত নয়। আপনি যে প্রশ্ন করেছেন যে ক্যালসিয়াম খেতে পারবে কি না, ক্যালসিয়াম অবশ্যই খেতে পারবে একজন রোগীর, যে সেই মানুষটির দৈনন্দিন চাহিদা 1200 মিলিগ্রাম ভিটামিন ডি বা 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, আমরা ফুড সহ 1500 মিলিগ্রাম বলে থাকি, তাহলে একজন মানুষ ক্যালসিয়াম খেতেই পারে। কিন্তু আপনি যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এই রোগটার কথা খুব সুন্দর করে লিখেছেন, তার মানে আমি বুঝতে পেরেছি যে এই রোগ সম্বন্ধে আপনার কিছুটা ধারণা আছে বা আত্মীয় স্বজন বা কারোর এই রোগটাও আছে। কিন্তু এই রোগের জন্য বেসিক্যালি সত্যি কথা বলতে কি সরাসরি ক্যালসিয়ামের কোনো রোল নাই। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যার প্রয়োজন, যার ক্যালসিয়াম বডিতে দরকার সে খেতে পারবে, কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্টের জন্য এই ক্যালসিয়ামের কোনো প্রয়োজন নাই।